না, বাকি মোটামুটি সবটাই ঠিক আছে। আমি শুধু একটা কথা মনে করে দিই, মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু ওইটা ভাবলে হবে না যে ওই টাইম নিচ্ছি বলে ইন্টারভিউটা খারাপ হলো, দুটো প্রশ্ন পারলাম না বলে ইন্টারভিউ খারাপ হলো, তাহলে কিন্তু ইন্টারভিউ কোনোদিনই ভালো হবে না। ভাবতে হবে যে যে জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো শুধরে নেওয়া যায়, আর স্যাররা পজিটিভ রিভিউ তো দিয়েছে সেটাই নিতে হবে। গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন, গুড আফটারনুন, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ স্যার। সুখেন্দ্র রায় কর্মকার কোথা থেকে আসছেন? কাটরা থেকে আসছেন। অঙ্কেতে স্নাতক, তাই তো? কোন ইয়ারে করেছেন? 2020। অনলাইন পরীক্ষা হয়েছিল? হ্যাঁ, লাস্ট সেমিস্টারটা, মানে লাস্ট সেমিস্টার। তো অঙ্কের অনার্সের এই জ্ঞানটা কি করে আমাদের পুলিশের কাজে লাগাবে? কনস্টেবলের কাজে কি লাগবে আমার? অঙ্কে স্যার সব কাজেই লাগে। এবার পুলিশের কাজে যখন আমি ট্রাফিক জোন আছি, যখন কোনো গাড়ির স্পিড সেটা চেক করতে পারবো বা কোনো গাড়ির নাম্বার আমি দেখতে পারবো, এভাবে অঙ্কে আমি কাজে লাগাতে পারবো। এবং যে কোনো জায়গায় যদি পুলিশের লাগে যখন খুশি, তখন আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার ম্যাথমেটিক্সটা কাজে লাগানো। আপনাকে দুটো দল করতে বলেছে, দেখলাম এদিকেও কিছু আছে, এদিকেও কিছু আছে, এই দেখুন এখানে দেখুন এখানেও কিছু আছে, এখানে কিছু আছে, এদিক থেকে এদিকে গেলে একজন, দুদিকে পুলিশ সমান হয়, আর এদিক থেকে একটা পুলিশ এদিকে এলে একে অপরে ডবল হয়। বলুন তো এখানে কটা, এখানে কটা আছে? যদি এখান থেকে একটা পুলিশ এদিকে যায় দুপক্ষ সমান হয়, যদি এদিক থেকে একটা পুলিশ এদিকে আসে তাহলে একে অপরে ডবল হয়, দ্বিগুণ হয়। তাহলে কোন দিকে কটা আছে? কতক্ষণ নেবেন টাইম? নিন, ততক্ষণ খুশি। কলকাতা পুলিশে কনস্টেবল হিসেবে আপনি জয়েন করলেন, করার পর আপনাকে বললো যে আপনি অমুক জায়গার ফুডের এসআই হিসেবে কাজ করুন, আপনার মনের ভাবটা কেমন হবে বা আপনি কলকাতা এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? কলকাতা পুলিশ হয়ে আমি ফুড এসআই জয়েন করতে পারবো? জয়েন আপনাকে করাবেন না, জয়েন আপনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবেই জয়েন করলেন, কিন্তু আপনাকে বললো যে আপনি সাব ইন্সপেক্টর ফুড অমুক জায়গায় কাজ করুন। যদি সাব ইন্সপেক্টর কাজ করতে বলে তাহলে সেখানে যেগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে আমি সেগুলো পাবো? ফুড খাদ্য দপ্তর, খাদ্য দপ্তরের সেই কাজগুলি আমি। আপনার কোনো আপত্তি কিছু না? আপনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে জয়েন করেছেন, মাইনেও পাবেন, সবই ঠিক আছে, কিন্তু কাজটা কি আপনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে করবেন নাকি ফুডের এসআই হিসেবে করবেন, আপনি কি বাজবেন? আমি যেহেতু কনস্টেবল হয়েছি আমি কনস্টেবল হিসেবে কাজটা করার চেষ্টা করবো। সেখানে যদি আমাকে বলা হয় যে ফুড এসআই কাজ করতে হবে, না আপনাকে অপশন দিচ্ছি, তাহলে আমি কনস্টেবল হিসেবে করবো। কনস্টেবল হিসেবে? হ্যাঁ। তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা মধ্যে পার্থক্য কত? সময় নিতে পারি? তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, এ দুটির মধ্যে পার্থক্য? দুই অঙ্কের বৃহত্তম, তিন অঙ্কের ক্ষুদ্রতম। ইতিহাসটা একটু মনে করে বলুন তো, সিরাজদৌল্লার সাথে কলকাতার কোনো সম্পর্ক আছে নাকি? হ্যাঁ, সিরাজদৌল্লার সঙ্গে কলকাতার সম্পর্ক আছে, তিনি নাম দিয়েছিলেন কলকাতার আদিনগর। হঠাৎ করে আদিনগর নাম দিলেন কেন? কারণ তিনি একবার, সালটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ফোর্ট উইলিয়াম একবার আক্রমণ করেছিলেন, তখন রবার্ট ক্লাইভ আমাদের ছিল ইংরেজে, তো তখন তিনি যুদ্ধের সেই ফোর্টুলিয়াম দখল করেছিলেন এবং তখন নাম দিয়েছিলেন আদিনগর। 1700 এক্সাক্টলি আমার মনে করছে না, 1756 এরকম। সিরাজদৌল্লা বাংলার শেষ নবাব? না, বাংলার স্বাধীন শেষ নবাব। স্বাধীন শেষ নবাব, প্রথম নবাব কে? মুর্শিদ কুলি খা স্যার, আমার অনুমান করছে এটা আমি। কলকাতা কতদিন পর্যন্ত ভারতের রাজধানী ছিল?
কলকাতা পুলিশে বর্তমানে ডিভিশন সংখ্যা 10টা ডিভিশন রয়েছে আর ব্রাঞ্চ ব্রাঞ্চ 7টি ব্রাঞ্চ রয়েছে। নতুন ডিভিশন কি? আমার ডিভিশন এক থেকে একশোর মধ্যে কতগুলি মৌলিক আর কতগুলি যৌগিক সংখ্যা রয়েছে? টাইম নিয়ে বলতে পারবেন? ঠিক আছে। কাটোয়ায় আপনার বাড়ি, কাটোয়ার দুটি বিখ্যাত খাবারের নাম বলুন। পরানের পান্তুয়া আর ডালপুরি স্যার, পিন্টু ডালপুরি। কলকাতা একসময় ভারতের রাজধানী ছিল তাই তো? কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? একটু টাইম নিয়ে বলতে পারি? হ্যাঁ বলুন। 1764 সাল থেকে কলকাতা রাজধানী ছিল ভারত। কত সাল পর্যন্ত? 1911 সাল পর্যন্ত। এটা আপনার হবি কি? আমার হবি ড্রয়িং করা। আপনি কি ড্রয়িং করেন না কেউ কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে ড্রয়িং করেন? ড্রয়িং করি কারণ আমি 5 বছর থেকে ড্রয়িং করি, তখন আমার দাদা ড্রয়িং করে এখনো শেখা, তো তাকে দেখে আমি অনুপ্রাণিত হই এবং আমার পড়াশোনার মাঝে যখন টাইম পাই আমি ড্রয়িং করি। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বলুন। যামিনী রায় স্যার। আচ্ছা, এই ড্রয়িং এর নলেজটা আপনি পুলিশের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারেন? কোনো একটি টাইমে ধরুন তদন্ত সাপেক্ষে কারোর চিত্র যদি অঙ্কন করতে বলা হয়, সেখানে স্কেচ আর্টিস্ট নেই, সেই মুহূর্তে আমি সাহায্য করতে পারি, কিছুটা চেষ্টা করতে পারি তার মুখ বিবরণ আঁকার। কোস্টাল থানা, সাইবার ক্রাইম থানা, জেনারেল থানার মধ্যে পার্থক্য কি আছে? সাইবার ক্রাইম থানা যেগুলো অনলাইন প্রতারণা না হয় সেই সম্বন্ধে আমরা অভিযোগ দায়ের করতে পারি সাইবার থানায়, এবং জেনারেল থানায় যে কোনো জেনারেল কেস যেমন চুরি ছিনতাই বা কোনো ফৌজদারি কেসের জন্য আমরা সেখানে অভিযোগ দায়ের করতে পারি। আরেকটি কি বললেন স্যার? কোস্টাল, কোস্টাল থানাটা সম্বন্ধে আমার কাছে সেই জ্ঞান নেই, জানি না। কোস্টাল এরিয়া সম্পর্কে আইডিয়া আছে? কোস্টাল হচ্ছে সমুদ্র তীরবর্তী যেসব অঞ্চল সেগুলোকে কোস্টাল এরিয়া বলা হয়। সেখানে কি কোনো বিশেষ ধরনের ক্রাইম ঘটতে পারে? হ্যাঁ করতে পারে, কোনো কিছু পাচার জনিত কাজ হতে পারে, কোনো কিছু মাদক দ্রব্য পাচার হচ্ছে কোস্টাল এরিয়া দিয়ে। রিটের সংখ্যা বলতে পারবেন? রিট কতগুলি আছে? পাঁচটা রিট। কি কি? প্রহিবিশন, ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস, ওয়ারেন্টো, ওয়ারেন্টো আচ্ছা একটা এমতো না হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে গিয়ে শারীরিক সক্ষমতার সময় ছেলেদের কত হাইট লাগে? 168 সেন্টিমিটার। এটা সর্বোচ্চ না সর্বনিম্ন বললেন? সরি স্যার, এটা 168 সেন্টিমিটার। সর্বোচ্চ না সর্বনিম্ন? ওটা সর্বোচ্চ। আর মেয়েদের ক্ষেত্রে? আমার তো অনুমান করতে পারি, করুন 162 বা 63 সেন্টিমিটার। আচ্ছা, আর ছুটতে হয় যে শারীরিক সক্ষমতা পরীক্ষার সময়, সেটা ছেলেদের ক্ষেত্রে কত মিনিটে কত, ছেলেদের ক্ষেত্রে কত মিনিটে কত? 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার আচ্ছা ছেলেদের, আর মেয়েদের 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ড। 1 মাইল সমান কত মিটার? 1000। ঠিক আছে, ধন্যবাদ। 5 মিনিটের একটা ইন্টারভিউ এ যদি কোনো ক্যান্ডিডেট 5 বার বলে একটু টাইম নিতে পারে, এটা কিন্তু পুলিশের আমাদের কোশ্চেন গুলো একটু লেন্থি কোশ্চেন, এটা কিন্তু পুলিশের ক্ষেত্রে খুব মারাত্মক। কেন? পুলিশ আপনাকে কোনো ইমার্জেন্সিতে মানে কল দিয়েছে, তা সেখানে বলে একটু টাইম নিতে পারি, মানে কি আপনার 3 মিনিট সময়টা তো অনেক ক্ষতি। ম্যাম বললেন যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা ধরে খাতায় থাকবে, আমি খাতায় রাখবো না, সহজই মুখে মুখে করতে পারবো না। বিরাট ধরনের লগ এর নিয়ে তো অঙ্ক দেয়নি, লগ দিয়ে যে ক্যালকুলেশন করতে হবে। 1 কিলোমিটারে কত, 1 মাইল মানে কত, কত কিলোমিটার বা কত মিটার? 1 কিলোমিটার 1 মাইল। সমস্যা বলতে ওই যেগুলো ভুল হবে মনে হচ্ছে, বলার প্রয়োজন নেই ওই কথা, আর টাইম বেশি যেগুলো খুব নেওয়া হয়ে যাচ্ছে ওইগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ক্যালকুলেটিভ বলে মনে হচ্ছে কিন্তু খুব একটা ক্যালকুলেশন ছিল না, ঠিক আছে, বাকি কথা বলার ধরন গুলো বা স্পিচ আপনি সেই ট্রেডিশনাল ওয়েতে কিন্তু নেই,
এখানে আগে যেটা খাতা কলম নিয়ে করতে হতো এখন সেটা ফর্মুলা ফেলে অ্যাপ্লাই করা যায়। সুতরাং এখন ইন্টারভিউয়াররা এটা ধরবে যে এই যেহেতু কম্পিটিশনের মধ্যে দিয়ে আসছে সেহেতু এর শর্ট রুল গুলো অবশ্যই জানে, আর বিশেষ করে আপনি যখন ম্যাথ স্টুডেন্ট এই আইডিয়া থেকেই আপনাকে ওইটা পারমিট করবে। আপনি ছেলের হাইট বলতে পারছেন না অথচ আপনি সেই পরীক্ষাটা দিয়ে পাস করে গেলেন বলেননি তো প্রথমে বাকি মোটামুটি সবটাই ঠিক আছে। আমি শুধু একটা কথা মনে করে দিই, মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কিন্তু ওইটা ভাবলে হবে না যে ওই টাইম নিচ্ছে বলে ইন্টারভিউটা খারাপ হলো, দুটো প্রশ্ন পারলাম না বলে ইন্টারভিউ খারাপ হলো, তাহলে কিন্তু ইন্টারভিউ কোনোদিনই ভালো হবে না। ভাবতে হবে যে যে জায়গাগুলো ভুল হয়েছে সেগুলো শুধরে নেওয়া যায়, আর স্যাররা পজিটিভ রিভিউ তো দিয়েছে সেটাই নিতে হবে, ঠিক আছে? বারবার ওই ভুল জিনিসকে মনে করলে ভুলই হয়, এই কোশ্চেনগুলো নাই ধরতে পারে, তাই না? হ্যাঁ, অতো পারে আরো সোজা ধরতে পারে, ঠিক আছে?